আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আবার অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ছোট্ট একটা বিষয়। অনেক সময় ছোট বিষয়ে না জানা থাকলে অনেক কঠিন মনে হয়। তো দেখেন, আমরা উইন্ডোজ কমান্ড প্রম্পটের মাধ্যমে টেলনেট করতে পারি, এটা আপনারা সবাই জানেন। আগে করা যেত উইন্ডোজ 10-এ, আপনার এটা করা যায় না। আমি ট্রাই করেছি যে পারি না। তারপরে অনেক ঘেটে বের করলাম, তো সেটা হলো উইন্ডোজ টেলনেট আমরা উইন্ডোজ আর দিয়ে সিএমডি কমান্ড প্রম্পটের মাধ্যমে টেলনেট করতে পারি, সেই বিষয়টাই বুঝাবো। টেলনেট যেমন আমি আমার সিসকো সুইস, বিডি কুমার ওয়েলটি, সি ডাটার ওয়েলটি বা ডিফারেন্ট যে কোনো ওয়েলটি, সেখানে আমরা ঢুকতে পারি না। এখানে আপনার এই ইয়াটা দেখায়, টেলনেট ইজ নট রেকগনাইজড অ্যাজ এ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমান্ড অপারেবল প্রোগ্রাম অর ব্যাচ ফাইল। তো এটা আসলে করা যায়, টেলনেট করা যায় উইন্ডোজ 10-এও। আমরা সেটাই দেখবো কীভাবে করা যায়। এটা করার জন্য আপনাকে উইন্ডোজের সেটিং অপশানে যেতে হবে। সেটিং অপশানে যাওয়ার পরে অ্যাপে যেতে হবে, অ্যান্ড অ্যাপ অ্যান্ড ফিচার এবং প্রোগ্রাম অ্যান্ড ফিচারে যেতে হবে। যাওয়ার পরে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এখানে উইন্ডোজের অনেক ফিচারগুলো আছে, সেগুলো অন অফ করা যায় এখান থেকে। তো এখানে এমন একটা ফিচার আছে টেলনেট ক্লায়েন্ট, দেন টেলনেট ক্লায়েন্টে গিয়ে ওকে দিয়ে দিলেই আপনার কাজ ওকে। তো সার্চিং ফর রিকোয়ার্ড ফাইলগুলো অ্যাপ্লাই করে নিচ্ছে উইন্ডোজ। তো যে রিকোয়েস্ট চেঞ্জ, মানে চেঞ্জ করা হয়ে গেছে। এরপর যে আমাকে আমরা টেলনেট করতে পারি কি না কমান্ড প্রম্পটের মাধ্যমে, সেটা আমরা দেখব। সিএমডি কমান্ড প্রম্পট, দেন আমরা সেই টেলনেট আপনি আপনার কাঙ্ক্ষিত আইপিটি করলে পাওয়া যাবে। দেখেন আমি বেসিক্যালি পেয়ে গেছি, দেন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাক্সেস করতে পারছি। সেটা আপনার অন্যটা ট্রাই করে দেখতে পারেন। সরি, এটা আমার কানেক্টেড নেট ডিভাইসটা। আপনি এভাবে আপনার সিসকো সুইচ, বিডিকমের ওয়েলটি, সিডাটের ওয়েলটি বা বিভিন্ন ওয়েলটি বা যে ডিভাইসগুলো আপনি টেলনেটের মাধ্যমে পান, মাইক্রো ডিভাইসের পান, সেগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। ছোটো টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।